পুদিনা পাতা এমন একটা পাতা, এমন একটা গাছ আপনি বাড়িতে ফুলের টবে লাগাবেন। আমাদের 68,000 গ্রামে সকলকে লাগাইতে হবে। কেন? বাড়ির বাচ্চা বৃদ্ধ সকলের সৌন্দর্য রক্ষা করে, সকলের চুল পড়া বন্ধ করে, সকলের মুখের দাগ দূর করে, সকলের পেটের ব্যথা দূর করে, আইবিএস দূর করে, আমাশা দূর করে। কে করে? পুদিনা পাতা। আমার যারা ভক্ত আছেন, আপনারা পুদিনা পাতা খেতে ভুল করবেন না। রমজান মাসে সেহরিতে ইফতারিতে কমপক্ষে 20 গ্রাম পুদিনা পাতা আপনারা খাবেন। পুদিনার সস পৃথিবীর সবচেয়ে ভালো সস। মধু দিয়া সস বানাবেন, সসের সাথে পুদিনা দিয়া সস বানাবেন, যে কোনো খাবারের সাথে মিশিয়ে সস বানাবেন। চিনিটা কম খাবেন, চিনির চেয়ে মধু বেশি ব্যবহার করেন, চিনির চেয়ে আপনি গুড় বেশি ব্যবহার করেন, মোলাসেস বেশি ব্যবহার করেন। 16-17 টাকা মোলাসেসের কেজি। মোলাসেস আপনার ক্ষতি করবে না। মোলাসেস মানে চিটা গুড়, সারা বাংলাদেশে পাওয়া যায়। চিনি আপনাকে 160টা রোগ উপহার দেয়। অতএব আপনি চিনি বাদ দিয়ে পুদিনা পাতা খান, কুরমা খেজুর খান, কিশমিশ খান, আল্লাহ আপনাকে 160টা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দিবে এই পুদিনা পাতা খাওয়ার মাধ্যমে। তুলসী পাতা 1,000 বছর যাবৎ আমাদের দেশের, পৃথিবীর সব দেশের মানুষের সেবা করে। এটা অরিজিনাল চৌদি গাছ, এটাকে বেসেল বলে। যে কোনো কফের সমস্যা হলেই চৌদিরা তাড়াতাড়ি তুলসী পাতার আশ্রয় নেয়। তুলসী পাতার ভিতরে কয়েকটা লবঙ্গ ঢুকাইয়া সেটা মধু দিয়ে খেলে শ্বাসকষ্টের খুব উপকার হয়। সাধারণ কোনো রোগের জন্য যদি চিকিৎসকের কাছে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। একটা শিশুকে যৎকিঞ্চিত পেটে অসুখের জন্য আপনার পুদিনা পাতা, সর্দি কাশির জন্য তুলসী পাতা, আদা, মধু, লবঙ্গ, জ্যৈষ্ঠ মধু, একটু গরম পানি, লিগার চা, চিনিটা কম খাওয়ানো, দুধটা লিকুইড করে খাওয়ানো, এই প্রস্তুতিগুলো যদি থাকে, দ্রুত ডাক্তারের কাছে না যেয়ে 2-3টা দিন ধৈর্য ধরে বাচ্চাটাকে তুলসী পাতা দিয়ে, বাসক পাতা দিয়ে, শুকনা রসুন, পেঁয়াজ, আদা, গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি, এই সকল জিনিস দিয়ে কিন্তু আমরা কিছুটা ফার্স্ট এড করতে পারি। একজন লোকের সর্দি কাশি হলে সে আদা খেলে সর্দি কাশি যায় না পরীক্ষিত। কাঁচা হলুদ কেটে গেলে, পুড়ে গেলে, মুচকে গেলে কাঁচা হলুদ লাগাইলে ভালো হয় না পরীক্ষিত। আমার পাকঘরের আমার মা আছে, পাকঘরে হাত বাড়াইলে অনেক ওষুধ আছে, পা বাড়াইলে অনেক ওষুধ আছে, সেগুলোর উপরেও আমাদের কিছুটা বিশ্বাস স্থাপন করতে হবে।